নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রতিদিন আধ্যাত্মিক, জ্যোতিষ, তন্ত্র এবং মন্ত্র সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। বুধবারে যদি আপনি এই বিশেষ উপাচার করেন তাহলে আপনাদের জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে শ্রী গণেশ দেবের কৃপায়। আজ এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিশেষত বুধবার শ্রী গণেশ দেবের অত্যন্ত প্রিয় একটি বার, আর এই বিশেষ বারে গণেশ দেবের পূজা অর্চনা করলে, অর্থাৎ শ্রী গণপতি দেবের পূজা অর্চনাতে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়। তাই তাকে বিঘ্নহর্তা কিংবা সিদ্ধিদাতা হিসাবে সূচিত আছে আমাদের জীবনে, আমাদের শাস্ত্রে সে কথাই বলছে। শ্রী গণেশদেব আমাদের জীবনের সমস্ত বাধা, রোগ এবং দারিদ্রতা সহজেই দূর করেন। তার ভক্তদের সদা সর্বদা তিনি অতি সহজেই তিনি আশীর্বাদ প্রদান করে থাকেন। তাই শ্রী গণেশদেবকে খুশি করার জন্য এই কয়েকটি উপায় বা উপাচার করলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। গণেশ পূজাতে বুধবারে যদি আপনি শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই বিশেষ সিঁদুরের অর্পণের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয় আর সমস্ত বাধা থেকে মুক্তি প্রদান করেন গণেশ দেব। এই বিশেষ দিনে যদি গণেশ দেবের কোনো মন্দির পরিদর্শন করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে সবুজ দূর্বা যদি গণেশ দেবের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। বুধবারে গণেশ দেবের মন্দিরে যদি গুড় প্রসাদ নিবেদন করেন তাহলে আপনার মনের ইচ্ছাগুলো অতি সহজেই পূরণ হয়ে যায়। পরিশ্রমে যদি পূর্ণ ফল যদি না পেয়ে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা চলে আসে, গণেশ দেবের বিশেষ রুদ্রাক্ষ আপনি পরিধান করুন। গণেশ দেবকে যদি মুগ ডালের লাড্ডু যদি অর্পণ করেন তাহলে সমস্ত পরীক্ষায় আপনি সফলতা পাবেন গণেশ দেবের আশীর্বাদে। প্রতি বুধবারে যদি গাভীকে সবুজ ঘাস খাওয়ান তাহলে গণেশ দেব অত্যন্ত প্রসন্ন হয়ে আপনার কর্মের সুবিচার করে থাকেন। এই বিশেষ দিনে যদি আপনি শ্রী গণপতি অথর্ব শীর্ষক পাঠ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। বুধবারে আপনি যদি কোনো নপুংসককে অর্থ দান করেন এবং সম্পূর্ণ শুদ্ধ মনে, তাহলে তাদের আশীর্বাদে আপনাদের জীবনে আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং তার কাছ থেকে সম্পূর্ণ খুশি মনে যদি একটি টাকা যদি চেয়ে নেন এবং তা আপনার অর্থ রাখা স্থানে বা উপাসনা গৃহে গণেশ দেবের উদ্দেশ্যে তার পদতলে রেখে পূজা অর্চনা করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া এই বিশেষ মুদ্রাটি একটি সবুজ কাপড়ে মুড়ে আপনি আপনার অর্থ রাখার স্থানে বা লকারে যদি রাখতে পারেন তাহলেও আপনার সম্পদ বৃদ্ধির বিভিন্ন পথ আপনার সামনে খুলে যাবে। বুধবারে যদি আপনি সবুজ মুগ এবং তার সঙ্গে অল্প একটু ঘি এবং চিনি দিয়ে আপনি যদি সিদ্ধ করে কোনো গরুকে খাওয়ান এই মিশ্রণটি, তাহলে অতি শীঘ্র ঋণ মুক্তির পথ আপনি খুঁজে পাবেন, এমনটাই ধর্মীয় বিশ্বাসে বলা হচ্ছে। এখন একটি তান্ত্রিক রিমেডির কথা আপনাদের বলবো, অর্থাৎ এই বুধবারে এই তান্ত্রিক রিমেডি করলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। এই উপায়টি করার জন্য সাতটি হলুদ রঙের কড়ি লাগবে, আর যে কড়িটি আপনি কোনো দশকর্মা ভাণ্ডার থেকে আপনি কিনতে পারেন। এর সঙ্গে এক মুঠো সবুজ মুগ ডাল নিন এবং একটি সবুজ কাপড়ের উপরে রেখে দিন এই বস্তুগুলি। তারপরে আপনি ওং গং গণপতায় এই বিশেষ মন্ত্র পাঁচবার জপ করে এই বিশেষ বস্তুগুলি ভালো করে একটি পুঁটুলির মতো বেঁধে ফেলুন। তারপরে আপনার নিকটবর্তী কোনো গণেশ মন্দির অথবা যে কোনো মন্দিরে সিঁড়িতে এটি চুপি চুপি রেখে আসুন, আর যা কেউ যেন দেখতে না পায়। আপনি রেখে আসার সময় আপনি আপনার মনস্কামনার কথা শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে বলুন, আর এমনটা করলে শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে বলা হয়েছে যে আপনার মনের ইচ্ছা অতি সহজেই পূরণ হবে। আর এই বিশেষ উপায়ের কথা আপনি কারোর সঙ্গে আলোচনা করবেন না। তো বন্ধুরা, এই ধর্মীয় বিভিন্ন উপায় বা টোটকা
সম্পূর্ণ বিশ্বাসের উপরে দাঁড়িয়ে, আর বিশ্বাস হলে তবেই এই উপায় বা টোটকাগুলি করবেন। কারণ বিশ্বাস হলো আমাদের মনের একটি আধার, আর যে আধারে দাঁড়িয়ে আছে আমাদের মানসিক শক্তি। মানসিক শক্তি আপনি যদি না পেয়ে থাকেন তাহলে কোনো কাজেই আপনি সফলতা পাবেন না। তাই ঈশ্বর সর্বদা আপনার পাশেই আছে, শুধু আপনার পথ খোঁজার অপেক্ষায়। আপনি সঠিক পথে এগিয়ে গেলে ঈশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করবে। তাই এই বুধবারের ছোট ছোট উপায়গুলি অন্তত একটি বা দুটি করে দেখুন, তাহলে দেখবেন আপনার মনের সমস্ত ইচ্ছাগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকবে। আপনার সামনে নতুন নতুন রাস্তা খুলে যাবে, যা দিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।